নমস্কার, আমি সুকল্পা, সময় মতন আপনাদের মাকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। আর বন্ধুরা তো খাতা পেন নিয়ে অপেক্ষাই করছেন, কারণ আগেও অনুষ্ঠানে বলেছি, মা বলেছেন তার বই বেরোচ্ছে, টোটকার বই। তবুও তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা খাতায় লিখে রেখে যাও। প্রত্যেকটা পুজো নিয়ে তিনি আমাদের সাথে আলোচনা করেন, প্রত্যেকটা পুজোয় আমরা যদি এই এই নিয়মগুলো মেনে চলি, তাহলে আমাদের সংসারের উন্নতি, আমাদের সন্তানের উন্নতি, আমরা সবাই ভালো থাকবো। যেমন আজ একেবারে পুজোগুলো সমাপ্তি হতে চলেছে, সত্যি ঢাকের বাজনা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আবার এক বছরের প্রতীক্ষা। ঠিক কথা, এবার আলোচনা হবে আজকের অনুষ্ঠান কিন্তু জগদ্ধাত্রী পুজো নিয়ে। আর জগদ্ধাত্রী মানে আমরা সবই জানি যে মায়ের আরেকটি রূপ মা দুর্গার, মা জগদ্ধাত্রী। এবং জগদ্ধাত্রী বলে আরেকটা নাম ভীষণ ভাবে মনে পড়ে, সেটা হচ্ছে চন্দননগর। তো সেই জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী মা আবার আসছেন কিছুদিনের জন্য। তিনি আসেন, তবে তার পুজোটা নবমীর দিনকেই কিন্তু পুরো পুজোটা করা হয়। তো সেই পুজো দিন আমরা কি করব, কিভাবে ভালো থাকবো, কিভাবে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো, এই জগদ্ধাত্রী পুজোর দিন, সেটা নিয়েই কিন্তু মা আজকে আমাদের সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় তান্ত্রিক জ্যোতিষী মনসা মায়ের মানস কন্যা, যিনি নিজের শরীরের রক্ত দিয়ে সাধনায় আজ সাফল্যের শীর্ষে। আর আপনারা তো জানেননি যে সেই রক্ত দিয়ে তিনি বেলপাতা হোমাগ্নি দেন সন্তানের সাফল্য এবং মঙ্গল কামনা করে। আসুন সকলে মিলে স্বাগত জানাই জ্যোতিষ তন্ত্র সাধিকা মৃন্ময়ী আয়ুষ্মিতা মাকে। নমস্কার। এসে গেছি তোমাদের ঘরে, তোমাদের হৃদয় মাঝে। আশা করি সকলে ভালো আছো। অনুষ্ঠান তো একটা একটা করে শেষ হতে শেষের মুখে, আর ছট, তারপরে এই জগদ্ধাত্রী পুজো, তারপরে আমাদের রাস পূর্ণিমা, আমাদের এই শারদীয়া পুজোর হেমন্তকালে সমাপ্তি ঘটে আমরা সকলেই জানি। তো আমরা পৌঁছে গেছি সেই অনুষ্ঠানের একদম সমাপ্তির দোরগোড়ায়, জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী জগদাম্মা, ঠিক আছে। আয়ুর আরোগ্যং বিজয়াং দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি দানাং দেহি ধর্ম কামোচ্চ দেহি দেবী মে। এই যে আয়ুর দেহি যশো দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে, আমাদের ভগবতী দেবী জগদ্ধাত্রী, আমরা সকল কিছু প্রার্থনা করতে পারি তার কাছে। দিদিভাই বললো যে নবমীর দিনই একদিনের পুজো, কিন্তু চন্দননগর ব্যতিক্রম, মৃণয়ী আয়ুষ্মিতা মায়ের বাড়িও ব্যতিক্রম, কারণ ইনি হচ্ছে হৈমন্তী দুর্গা, হেমন্তকালের এই দুর্গা। হেমন্তকালের দুর্গা, এই পূজার উৎপত্তি পৌরাণে ছিল, কিন্তু তার প্রচলন আমাদের কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণনগরের। কারণ আমরা অনেকেই জানি না, উনি যে কোনো কারণবশত যুদ্ধে পরাজয় হয়ে উনি পরাস্ত হয়েছিলেন, এবং সেই পরাস্ত চলাকালীন ওনার বাড়ির দুর্গা উৎসবে উনি উপস্থিত ছিলেন না বা থাকতে পারেননি। তারপরেই উনি বাড়ি যখন ফেরেন, জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন উনি যখন ফেরেন, হাতে মাত্র হাতে গোনা একটা দিন নবমী তিথিতে, সেই কাত্যায়নী দুর্গাকে চতুর্ভুজা তীর ধনুর্বাণ এবং শঙ্খচক্র, সেই দেবীকে আরাধনা করে জগদ্ধাত্রী রূপ দিয়ে পুজো করেছিলেন। ওখান থেকেই আমাদের জগদাম্মা। আবার শ্রী শ্রী মায়ের ভিটাতে মা স্বপ্নাদিষ্ট হয়ে মা স্বয়ং জগদ্ধাত্রী, আমাদের শ্রীমা, সেটা অনেকেই জানো, হয়তো জানো না তাদের ক্ষেত্রে, আমাদের স্বয়ং শ্রী শ্রী মা, আমাদের শ্রীমা কিন্তু স্বয়ং জগদ্ধাত্রী। এবং আমাদের মা জগদ্ধাত্রীর পাশে যে জয়া মা বিজয় মা থাকেন, ওর গোলাপ মা ছিলেন কিন্তু মায়ের পাশে, গোলাপ মা, ঠিক আছে। তো আমাদের জগদ্ধাত্রী দেবীর নবমী তিথিটা একটা ভাইটাল তিথি, ভাইটাল দিন। তার আগে আমাদের হচ্ছে ছট পুজো, বিহারিদের থাকলেও এটা বাঙালিদের, কারণ সূর্য কাউর একার না, তোমরা অবশ্যই এই দিনকে ঘাটে যাবে, ছটে জল দেবে, সেখানে যতটুকু সামর্থ্য কুলাবে কিছু করবে এবং সূর্যদেবকে কামনা করবে, ঠিক আছে। আমি লাইভে প্রোগ্রামে বলেছি, লাইভ দেখেছো তোমরা, এবং জগদ্ধাত্রীর দিন কী কী করণীয় উচিত। প্রথম কথা হচ্ছে মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর শুরুপাত, সপ্তমী যেমন আমাদের, এবার অহোরাত্র, অষ্টমী অহোরাত্র, কারণ সপ্তমী তো আমাদের রবিবার দিন, ছটের দিনকেই রবিবার সপ্তমী লেগে যাচ্ছে, তাহলে হিসাব মতন আমাদের সোমবার দিনকে তো অষ্টমী, মঙ্গলবার নবমী, ঠিক সেরকমই গেছে। কিন্তু যেহেতু অষ্টমী অহোরাত্র, দুদিন অষ্টমী, আমাদের সোমবার দিনটা সারাদিন অষ্টমী, মঙ্গলবার দিনটা সকালে অষ্টমী ছেড়ে গিয়ে নবমী তিথি পড়ছে, এবং বুধবার সকাল অব্দি নবমী আছে। উদয় অস্ত ধরে যারা পুজো করবে, অনেকে নবমীর দিন ওই বুধবারই করবে, কিন্তু মায়ের বাড়ি তো অনেক ক্রিয়া, অনেক ভক্তের ঢল, তো আমার শুরুপাত কিন্তু শুরু হয়ে যাবে সোমবার থেকে, সোমবার
মঙ্গলবার আর বুধবার, অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী। তো সেক্ষেত্রে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর মৃন্ময়ী আয়ুস্মিতা মায়েরও কিন্তু একটা আলাদা কথা আছে। দুর্গা পুজো কালী পুজো হয়ে গেছে, দক্ষিণেশ্বর গঙ্গার উপর থেকে গাড়ি নিয়ে যাচ্ছি আমি, দক্ষিণেশ্বর গঙ্গার উপর থেকে গাড়ি নিয়ে যাচ্ছি আমি। সাধারণত যখন গঙ্গার উপর থেকে যাওয়ার চেষ্টা করি, জপ তপের মধ্যে থাকে, কারণ গঙ্গা ধরিত্রী মা অনেক কিছু সহ্য করে, অনেক কিছু আমাদের সহ্য করে। তো যখনই তোমরা গঙ্গা পার করবে, তো তিনবার তার কানে হাত দিলে পাপটা খণ্ডন হয়, কারণ গঙ্গার বক্ষের উপর দিয়ে তো যাচ্ছে। তো সেরকমই আমি তো একটু জপতাপের মধ্যে থাকতে পছন্দ করি, তোমরা জানো সেটা, ওরকমই জপ করতে 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 যাচ্ছি। যেতে যেতে ঠিক বালি ব্রিজ উঠেছি আমি, পার করছি, মা ভবতারিণীকে স্মরণ করেছি, সেখানকার যে ভৈরব আছে রাধা গোবিন্দ এবং আমাদের রানী রাসমণি রামকৃষ্ণ পরমহংস সীমা সকলকে স্মরণ করি, পার হচ্ছে। জানি না কিভাবে কি কারণে এতগুলো এতগুলো বেলুন নিয়ে, একটা বাচ্চা বেলুন নিয়ে, এতগুলো বেলুন নিয়ে আমার গাড়িটা যাচ্ছে, হঠাৎ করে দাঁড় করানো, কারণ সিগনাল ছিল না, আস্তে আস্তেই যাচ্ছিলো, তো হঠাৎ করে দাঁড় করানো। হ্যাঁ, বেলুন কটা কেন না মা, বেলুন কটা কেন না? আমি বললাম বেলুন দিয়ে আমি কী করবো, এতগুলো বেলুন কী করবো, কেন না মা, কেন না একটুখানি বেলুন কটা। তো আমি বেলুন কটা নিলাম, কত টাকা তোকে দিতে হবে, তোমার যা ভালো লাগে দাও। তখনকার সময় 200 টাকার নোট বেরোয়নি, আমার কাছে ব্যাগ খুলে তখনকার সেই আগের 500 টাকার নোট, আগের যে 500 টাকার নোট, তখন এই 1000 টাকা আর এই 2000 টাকা, এই 200 টাকার নোট তখন আসেনি, তখনকার কথা বলছি। হ্যাঁ, সেই সময় 500 টাকার নোট আমার বেরিয়েছে, আমি সঙ্গে সঙ্গে ওকে দিলাম, ও খুশি হলো, খুশি হয়ে বলল, তুমি তো এত কিছু করছো, তুমি জগদ্ধাত্রী পুজো করছো না কেন, তুমি জগতের কল্যাণ করছো না কেন, গা ফুলে গেছে দেখো, জগদ্ধাত্রী পুজো করছো, একটা বেলুন দেয়া একটা সাধারণ একটা ছোট্ট মেয়ে, সে বলছে তুমি সব করো, তুমি জগদ্ধাত্রী, ও কি করে জানলো যে আমার মন্দিরে সব পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় না? 11th আওয়ার আমি ছট করি, অনেক ছোট থেকেই করি, জগদ্ধাত্রী কোথায় পাবো জগদ্ধাত্রী ঠাকুর? ও কেন বললো, কি কারণে? গাড়ি থেকে নেমেছি, 500 টাকা ওকে আমি আরো কিছু দক্ষিণা দিতে চেয়েছি, পাইনি খুঁজে, পাইনি খুঁজে, কোনোভাবেই তাকে আমি আর পাইনি। আমি ওখান থেকে গাড়ি ঘুরিয়ে ডাল্লভ হয়ে কুমারটুলি গিয়ে বলছে সব ঠাকুর অর্ডার, সব অর্ডার হয়ে গেছে, একজন পালের কাছে একটাই ছোট্ট জগদ্ধাত্রী মূর্তি অসম্পূর্ণ পড়ে আছে। সেইখান থেকে মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের কাছে জগদ্ধাত্রী পুজোর উৎপত্তি, সেইখান থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। আজও জানি না ওই মেয়েটা কে ছিল, কে বা ছিল, কিসের ওই বেলুন দেওয়ার ওর, কিন্তু সেটা আমি জানি না। বেলুনটা কখনো সংরক্ষণ করে আমি রাখাটা, সে কখনোই ফুলে থাকবে না, কিন্তু তার অংশগুলো আমার কাছে এবং তার ডাটিগুলো এখনো আমার কাছে বিদ্যমান। তাই বলবো জগদ্ধাত্রী মা কিন্তু একটা বিশাল শক্তিময়ী মা। আমরা অনেকেই জানি, চন্দননগর বাসী জানি, আমরা তোমার চন্দননগর ভদ্রেশ্বরের বাসী জানি, তেঁতুলতলা মা জগদ্ধাত্রী একজন চাক্ষুষ মা, এবং সেই তেঁতুলতলার মায়ের আদলে পূজো করি জগদ্ধাত্রী নুড়িমা। ঠিক আছে, তো সকলে মাথায় রাখো যে জগদ্ধাত্রী পূজোর দিন কি কি করা উচিত। অবশ্যই একটা পান পদ্ম সুপারি, অবশ্যই একটা পান পদ্ম সুপারি দিয়ে মাকে পুষ্পাঞ্জলি, পান পদ্ম সুপারি, পান পদ্ম সুপারি দিয়ে মাকে পুষ্পাঞ্জলি। কি করে মাকে, মায়ের কাছে কিছু চাইবে, মা বস্ত্রে সন্তুষ্ট, যে কোনো প্রকারে একটা বস্ত্র মায়ের চরণে নিবেদন করো, মা জগদ্ধাত্রী বস্ত্রে সন্তুষ্ট। দেখবে তেঁতুলতলার মাকে নানান রকম হাজারো বেনারসি নিবেদন করা হয় জগদ্ধাত্রী কাছে, আর মা কিসে সন্তুষ্ট, সোনা এবং রূপো। যত জায়গায় পুজো দেখেছো, চন্দননগর এবং ভদ্রেশ্বর, শান্তিপুর, কৃষ্ণনগর, সব জায়গায় দেখবে মাকে রূপোর অলংকার, সোনার অলংকার। তোমার সোনার ক্ষমতা নেই, রূপোর অলংকার নিবেদন করো মা জগদ্ধাত্রীকে, কোনো দিন অর্থের অভাব হবে না, কোনো দিন কোনোভাবে অর্থের অভাব হবে না। মৃন্ময়ী আয়ুষ্মিতা প্রমাণিত, তোমার সোনা ক্ষমতা নেই, রূপোর অলংকার দাও মা জগদ্ধাত্রীকে, মন প্রাণে ডাকো, মনে প্রাণে ডাকো, এবং সুসজ্জিতভাবে মাকে পুষ্পাঞ্জলি নিবেদন করো, পান পদ্ম এবং সুপারি দিয়ে মাকে ভোগ নিবেদন করবে, মাকে ভোগ নিবেদন করবে, অবশ্যই আনারস,
এত রকম ফল আছে, যত ফলই থাকুক না কেন, আনারস ছাড়া জগদ্ধাত্রী পুজো অসম্পূর্ণ। আনারস দিয়ে মাকে পুজো দেবে, আনারস ফলটা দিয়ে মাকে নিবেদন করবে, মাকে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করবে, মা জগদ্ধাত্রীকে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করবে, মা জগদ্ধাত্রীকে আলতা সিঁদুর বস্ত্র নিবেদন করবে, সামান্য পরিমাণে রূপ হলেও নিবেদন করবে, মাকে সঠিকভাবে পুজো করবে, মায়ের কাছে চেয়ে নেবে কেমন করে, এইভাবে বস্ত্র চেয়ে, এইভাবে বস্ত্র পেতে মা আমাকে কিছু দিয়ে যা। মনে প্রাণে অশ্রু জলে, তার আগে তোমাদের সকলকে শিখিয়েছি মা জগদ্ধাত্রী যখনই বসে যাবে, যখনই প্রথম তাকে মুখ দেখতে, মা তুমি ভালো আছো, মা তুমি কেমন আছো, তাকে আগে জিজ্ঞাসা করে নেবে, তারপরে তোমার মনের কথা জিজ্ঞাসা করবে, মনের কথা বলবে। এবং জগদ্ধাত্রী পুজোতে কথিত অনেক জায়গাতেই বলিদান হয়, চাল কুমড়ো আখ শশাক হোক বা ছাগ বলিদানই হোক, সেই সময় বলির সময় মাকে তোমার মনের কথাটা বলতে থাকো। মা জগদ্ধাত্রীর সব থেকে মাহাত্ম হচ্ছে ধুনো পোড়ানো, মা জগদ্ধাত্রীর সব থেকে মাহাত্ম হচ্ছে ধুনো পোড়ানো, অবশ্যই ধুনো পোড়াবে, ধুনো মানসিক করবে যে মা আমার যদি এই মনস্কামনা হয়, আমি সোনা ক্ষমতা থাকলে রূপ ক্ষমতা থাকলে দেব এবং আমি ধুনো পোড়াবো তোমার চরণে। এই মানসিক যদি করো কখনো জন্য বিপদ হবে, কলাখ টাকা খরচা হবে তোমার, হবে না, তাতে তোমার গ্রহগত অবস্থান ঠিক থাকবে, সংসার ঠিক থাকবে, অর্থনৈতিক উন্নতি হবে, মা জগদ্ধাত্রীকে ঠিক মতন ডাকো। মৃন্ময়ী আয়ুস্মিতা মায়ের অনুষ্ঠান করতে বসে আমি আগেও বলেছি বন্ধুরা, ভীষণভাবে আমি অন্যমনস্ক হয়ে যাই, মানে ওনার অনুষ্ঠান, ওনার কথা আমি এতটাই মন দিয়ে শুনি, আমি ভীষণভাবে অন্যমনস্ক হয়ে যাই। বিশেষ করে আজকে জগদ্ধাত্রী পুজোর সম্বন্ধে যে যে কথাগুলো শুনলাম, আমি একেবারে চ্যানেলে বসেই স্বীকার করছি আমি এগুলো সত্যি জানতাম না, কিন্তু আমি চেষ্টা করব, মা যেগুলো বলেছেন আমি এগুলো, তোমার বোনের বাড়িতেই পুজো হয়, একদম একটা নিখুঁত পান নেবে, একটা পদ্ম নেবে, একটা সুপারি নেবে, পান হচ্ছে লক্ষ্মী, পদ্ম হচ্ছে জগৎ সংসারের সবকিছু কমল, আমাদের এই দেশের জাতীয় ফুল হচ্ছে পদ্ম, এবং পদ্ম ছাড়া চণ্ডীর আরাধনা কখনো অসম্ভব, এবং সুপারি গহব্বা, তা কি করে তোমাদের এই বিপদ, এই যে তিনটে জিনিস পান সুপারি এবং পদ্ম, মার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিবেদন। এখানে কিন্তু বিল্বপত্র আমি বলিনি, এখানে পান পাতা বলি, পান পাতা। তো বন্ধুদের একটা কথাই বলবো, ভীষণ এই যে কথাগুলো মৃন্ময়ী আয়ুস্মিতা মা বললেন, শুধুমাত্রই আমি বলেছি আমাদের কল্যাণের জন্যই তিনি বলেন, কিন্তু তো এগুলো কিন্তু আমাদের মেনে চলতেই হবে। তবে একটা কথা, এখন কিন্তু বিভিন্ন জায়গাতেই ভীষণ সুন্দর করে মা জগদ্ধাত্রীর পুজো করা হয়, একটা সময় জগদ্ধাত্রী বা মা অন্নপূর্ণা কেউ চিনতেনই না, একেবারে কেউ চিনতেনই না, কিন্তু আজ কিন্তু জগদ্ধাত্রী পুজো প্রচলন, মৃন্ময়ী আয়ুস্মিতা মাও যখন জগদ্ধাত্রী পুজো শুরু করেছিল, শুরুপাত করেছিল, তখনও এতটা প্রচলন ছিল না, এখন কিন্তু ভীষণ, কারণ যদি প্রচলন থাকতো তাহলে আজকে কিন্তু কুমারটুলি অ্যাভেলেবেল থাকে জগদ্ধাত্রী, কিন্তু তখনকার সময় ছিল না। আর আর একটা কথা যেটা ভীষণ ভাবে মনে হচ্ছে, এই যে গল্পটা তুমি বললে যে এই যেটা ঘটেছিল তোমার সঙ্গে দক্ষিণেশ্বরে, এটা বালিবিড়ি যে কোথা থেকে সে বেলুন নিয়ে, তুমি তো সব পুজো করো মা, তুমি জগদ্ধাত্রী জগতে, আমার এই এইটা আজও কানে বাজে, মানে এই মানুষের মধ্যে যে ঈশ্বর ঈশ্বর প্রমাণিত, সে কি করে জানলো যে আমি সব পুজো করি জগদ্ধাত্রী, এইটুখানি মূর্তি জগদ্ধাত্রী যেন পড়ে রয়েছে, মানে তার অর্ডার আনে, আমি সেটাকে সুসজ্জিত করে তোমার জন্যই ছিলেন। তো বন্ধুদের একটা কথাই বলবো, প্রত্যেকটা কথা ভীষণ মেনে ভাবে আমাদের চলতে হবে। মৃন্ময়ী আয়ুস্মিতা মা 2019 আমরা যতটাই প্রবলেমেটিক বলি না কেন, তবু বলবো যে যেহেতু মৃন্ময়ী আয়ুস্মিতা মাকে আমরা সিটিএন এর পর্দায় আবার ফিরে পেয়েছি, সবটাই 2019 কখনোই খারাপ হতে পারে না। 8167584716 এই নাম্বারে ফোন করুন, ফোন করে কথা বলুন, নিজের সমস্যার কথা জানান, নিশ্চয়ই বেরিয়ে আসবে। শেষের পাতির দই মিষ্টি থেকে বঞ্চিত হওনি আর হবেও না, তোমরা ভালো হতেই হবে, একেবারে ভালো থাকো, ভালো থাকো, কারণ আমি মাদার টেরিজার নীতি নিয়ে চলি এবং সেই নীতিতেই আমি আছি, কারণ আমি মা, আমি দুস্তর সকলের জন্য মা, সবার জন্য, আমাকে কেউ টাকা দিয়ে মেপো না, টাকা দিয়ে আমাকে কেউ কিনতে পারবে না। তো এই কথা তো বন্ধুরা জেনেই গেছেন যে অর্থ একেবারেই তার কাছে কোনোভাবেই ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমাদের ভালো থাকাটা, তাই এইভাবেই নিজের শরীরের রক্তটা দিতে পারেন। অন্ন ত্যাগ করেছেন ছোট্টবেলা থেকে, একটা মানুষ সে হঠাৎ করে তো এরকম হয়ে যাননি, জন্মেছেনই কিন্তু একটা বিশেষ পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে,
এগুলো নিয়ে তিনি আপনাদের সামনে আলোচনা করেন না, আমার এই আমার সেই না, তার কাজ দিয়েই তিনি বুঝিয়ে দেন যে কতটা পাওয়ারফুল মৃন্ময়ী আয়ুষ্মিতা মা। সেটা সুকল্পার বলার দরকার নেই, সেটা তার অগণিত ভক্তরা জানেন যে তার বাড়িতে যে পুজো, এই যে কিছুদিন আগে কালী পুজো গেছে, আবার আসছে, তিনি করবেন সেই ছট। ছট বলতে কিন্তু আমরা বুঝি খুব কষ্ট, ছট মানে তিন চার দিনের কিন্তু মারাত্মক কষ্ট ছটের। তো কষ্টকে তো তিনি একেবারেই কষ্ট মনে করেন না, তুমি হিসাব করো না, 48 ঘন্টা আর ওদিকে 48 ঘন্টা, তাহলে এই 48 ঘন্টা 48 প্রায় 50-60 ঘন্টা আমাকে নির্জলা তে দিন, নির্জলা, কারণ আমার কালকে হচ্ছে আমার শুরু হবে বৃহস্পতিবার থেকে কদ্দু ভাত, সারাদিন উপবাস, রাত্রিবেলা ভাত আমি খাই না, তো লাউ দিয়ে ডাল রান্না করে ওইটাই আমার প্রসাদ, ওটাই ভক্তদের জন্য। তারপরের দিন হবে হচ্ছে খরনা পায়েস পরমান্ন, তারপরের দিন তো পুরোই উপবাস ছট করব, সকল ভক্তের জন্য সবাই ভালো থাকবে, এবং তারপরের দিনকে সকালবেলা সূর্যের ব্রত করে কলার কাঁদি নানান রকমে সকলের জন্য। তুমি জানো না আমার যত নাম আছে, নাম ধরে ধরে স্যুপ সাজানো, স্যুপ মানে কুলো, বিহারিরা জানবে স্যুপ, সেই স্যুপ সাজানোর বাদ দিয়ে আমি এক্সট্রা দুটো করি, কেন জগতের জন্য, জগতের জন্য দুটো কুল আমার আলাদা থাকে, ওটা হচ্ছে সকল। এবার আমার কুলো কটা হচ্ছে, কটা হচ্ছে 42টা, বাপরে 42টা কুলো হচ্ছে। আমার সব ভক্তরা ভালো থাকুক, আমার সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, আর কিছু চাই না আমি একেবারে। তো সুতরাং বন্ধুদেরকে আবারও বলবো, টোটকা যারা করেন, টোটকা যারা বলছেন মৃন্ময়ী আয়ুষ্মিতা মা আপনাকে এটা করতে হবে, সব সময় কিন্তু ফোনে বীজ মন্ত্রটা জেনে নেবেন, 8167584716 এই নাম্বারে, যারা অবশ্যই কিন্তু হাটে গিয়ে জল দিতে পারছো না, অনেকে দূর দূরান্ত, অনেকে নাও দিতে পারো, তুলসী বৃক্ষে দুধ এবং গঙ্গা জল বা পরিষ্কার জল মিশ্রিত করে সূর্যকে ঢালো, সূর্যদেবকে স্মরণ করে ঢালো। ছট পুজো রবিবার সচরাচর পাওয়া যায় না, রবিবার ছট পুজো এসেছে মানে আমাদের কিন্তু সূর্যদেবকে সঠিকভাবে মানতে হবে, সঠিকভাবে জানতে হবে, এবং চেষ্টা করবে যারা সদবা আছো, যারা তোমার স্বামীর কল্যাণে সন্তানের কল্যাণে, অবশ্যই সূর্যদেবকে পীড়িত করো না, তাকে সন্তুষ্টি করো, কারণ সূর্য ঠিকঠাক থাকলে পরে সব গ্রহ ঠিকঠাক থাকে, সান অফ দা পাওয়ার আমি বারবার করে বলি, কিন্তু সূর্য যদি ঠিকঠাক থাকে তো সবাই ঠিকঠাক, সবাইকে খুব গুছিয়ে নিতে পারবে, সূর্য হচ্ছে আমাদের মা একেবারে, সূর্য হচ্ছে আমাদের গার্জিয়ান, তো সূর্যটাকে ঠিকঠাক রাখতে হলে পরে ছট পুজোর মাহাত্ম্য, জগদ্ধাত্রী পুজো বলে দিয়েছি, এবং যারা প্রচুর প্রচুর শত্রুতা, যারা কালী পুজো পাওনি, কালী পুজো প্রোগ্রাম পাওনি, তাদের জন্য বলবো এই জগদ্ধাত্রী পুজো মঙ্গলবার বগলামুখী আলাদা করে কিন্তু আমার প্রিয় হচ্ছে, বগলামুখীর আলাদা হোম, তার আহুতি, তার সেই জায়গাটা মাথায় রেখে জগদ্ধাত্রী পুজোতে তো যারা শত্রুতা নিয়ে পীড়িত রয়েছে তারা অবশ্যই ফোন করে কিভাবে কি করে বাঁচতে পারো সেটা আমি বলে দেবো অবশ্যই। একদম, কিন্তু মৃন্ময়ী আয়ুষ্মিতা মা আমার একটা জিজ্ঞাসা, আমরা তো প্রত্যেকে এইভাবেই করব, যারা যেতে পারবো না গঙ্গায়, আমরা তুলসী মঞ্চে, তুলসী গাছে আমরা দুধ গঙ্গা জল অবশ্যই দেব, হ্যাঁ এইভাবে সূর্যকে জল দিতে হলে এইভাবে, এরকম করে না কিন্তু, এইভাবে জল, এইভাবে জলটা দিতে হবে। কিন্তু একটা কথা, কারণ ওই যে আবারও বললাম তোমাকে যে ছট পুজো মানে আমরা জানি যে একটা বিশাল কষ্ট, একটা উপবাসের ব্যাপার থাকে, তো এই ক্ষেত্রেও কি আমাদের সেটা, তোমাদের ক্ষেত্রে নিরামিষ, নিরামিষ, নিরামিষ খেতে, এটা কিন্তু বন্ধুরা তোমরা নিরামিষ খেয়ে রবিবার দিন সকালবেলা অবশ্যই, মানে শনিবার ফুল নিয়ে নিরামিষ, কারণ সূর্য আর চন্দ্র তাহলে দুই ভাই, তারা কোন রকম কোন ভোজনে গেছিলেন, যেমন আমরা ব্রাহ্মণ ভোজন করি সেরকম চন্দ্র আর সূর্য কোনো ভোজনে গেছিলেন, সেখানে গিয়ে চন্দ্র প্রতিটা খাবার তার কেনাগুলের ফাঁকে করে নিয়ে এসেছিল মায়ের জন্য, আর সূর্য সে তার মতন খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিল। তো মাতৃ অভিশাপে সূর্যকে বলা হয়েছিল যে সারাদিন জল জ্বলে সন্ধ্যান্নে আহার পাবি, সারাদিন জ্বলার পরে সন্ধ্যান্নে আহার পাবি, সূর্য পাটে বসে আমরা তখন যদি কোনো রকম কোনো কারণবশত কেউ চুল আশ্রে ফেলে সূর্যের আহার নষ্ট হয়। আর চন্দ্রকে আশীর্বাদ করেছিল যে তুই নিবিড়ে প্রেমের আলো দেবে, আমরা পূর্ণিমার চাঁদটাকে কি বলি প্রেম নিবেদন, তো সেই কারণের জন্য এটাও কিন্তু একটা খুব মাহাত্ম পৌরাণিক থেকে এসছে, তো সেই সূর্যকে যদি জল দাও, সে তো জ্বলছে, তাকে জল নিবেদন করলে তোমাকে আশীর্বাদ দিতে বাধ্য, বুঝতে পেরেছো তার পুঙ্খানুপুঙ্খ কারণটা কি? এত সুন্দর করে এইভাবে ছট পুজো নিয়ে, সত্যি কথা আমাদের একেবারেই ধারণা ছিল না, শুনিনি তো এর আগে কোনোদিন, কেন তোমার মতন এরকম ভাবে আমাদের কেউ বলেনি। এই যে লাস্ট পয়েন্টটা যেটা আমার সব থেকে ভালো লাগে, যে সারাদিন উনি জ্বলছেন সূর্যদেব, তখন যদি তাকে আমরা দুধ জল দান করি
তিনি ঠান্ডা হবেন এবং ঠান্ডা হলে অবশ্যই আমরা আশীর্বাদ পাবো। তো সুতরাং এটা একটা পরিষ্কার কথা। তুমি দেখো কখনো যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা বা কেউ জলে কষ্ট পাচ্ছে তাকে যদি জলটা দাও আগেই মাথা তুমি ভালো থাকো একেবারে বলে না, তো সূর্য স্বয়ং দেব যে আমাদের এই জগৎ সংসারটাকে চালাচ্ছে, যার কাছে সমস্ত দেবতারা নত, তাহলে সেই জায়গাটাতে মাথায় রাখো। গণেশের পরেই পূজার স্থান হচ্ছে সূর্য, তাহলে সূর্যকে সন্তুষ্টি রাখাটা প্রয়োজন আছে এবং সেই জায়গাটাকে মাথায় রেখে সূর্যকে ঠিকঠাক মতন জল দিলে তোমার সংসার ঠিকঠাক হতেই হবে। একেবারে একেবারে অভিজ্ঞতা এবং সাধনার ভাণ্ডার আজকে কিন্তু মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের পরিপূর্ণ। তিনি প্রত্যেকটা উৎসব প্রত্যেকটা পুজো নিয়ে যেভাবে আমাদের সামনে ক্যামেরার সামনে বসে ডিসকাস করেন, এর থেকে ভালো মনে হয় আজ অবধি কেউ আলোচনা করেননি। আমি জানি না আগামী দিনে জ্ঞান থেকে গণনা ধ্যান থেকে ধারণা, আমি আগেই বলেছি আমি কোনো বড় সড়ো, হয়তো জ্যোতিষ তান্ত্রিক সবাই বলে বলছে আমি মা, আমি সাধারণ একজন নগণ্য সাধিকা মাকে সাধনা করছি, সেখান থেকে যা ভিক্ষা জুটছে সব ভক্তকে ভাগ করে দিচ্ছি, আমার ভক্তরা ভালো থাকলে আমি ভালো থাকব। একটাই কথা, ঈশ্বর তিনি সব, তো সুতরাং তার সাধনায় যদি আমরা সবাই ব্রতী থাকি তো সেখান থেকে তো অমঙ্গল কোনোভাবেই আসতে পারে না। একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও বলে দেব বন্ধুদের, তিনি কিন্তু শরীরের রক্ত দিয়ে সেই বেলপাতা হোমাগ্নি করেন শুধুমাত্র তার সন্তানদের জন্য, তার ভক্তরা যাতে ভালো থাকেন, এবং একেবারে ছোট্টবেলা থেকে ত্যাগ করেছেন অন্ন, অন্নকে যে তিনি দেবতা মানেন, মা অন্নপূর্ণা, সেই জন্য তিনি অন্নকে নিতে পারেন না, অন্ন কিভাবে তিনি খেতে পারেন না। তো এই যে সাধনা, এই কৃচ্ছ সাধনা, এটা কি এমনি এমনি? একেবারেই না, সবটা তিনি মন থেকে করেন, অন্তর থেকে করেন, আর সেই কারণেই আজকে তার হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু প্রত্যেকে উপকৃত। তুমি যে সমস্যা নিয়ে ভুগছো তুমিও সেটা থেকে বেরিয়ে আসতে পারবে, শুধু কি করতে হবে 8167584716 এই নাম্বারে একটা ফোন করো। অর্থের চিন্তা একেবারেই করো না, আমি বলে দিচ্ছি অর্থের চিন্তা না করে ফোনটা করো, সব সমস্যার সমাধান হবে। আজকে কিন্তু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে, তুমি কিছু বলে অনুষ্ঠান ভাবতেই পারি না কখন সময়টা চলে যায়, কারণ ভক্তদের মনে আলো বলি আলো বলি। হ্যাঁ সত্যি কথা, না আমার মনে হয় আরো শুনি আরো শুনি তোমার কথা। বিপদে যখন পড়বে তোমরা, ডাকবে যখন আকুল হয়ে, পৌঁছে যাব তোমার ঘরে তোমাদেরই হৃদয় মাঝে, বিশ্বাস ভক্তি তোমার মুক্তি, সকলের চৈতন্য হোক, সকলের মধ্যে ঈশ্বর আছে এটা আমি জানি, সেটা খুঁজে নিতেই আজ এই ধরিত্রীতে আসা মৃন্ময়ী আয়ুষ্মিতা মায়ের। সকলে ভালো থাকো, সবাই ভালো থাকবেন, যা কিছু কোয়ারিজ ফোন করবেন জেনে নেবেন, না জেনে কোনো টোটকা করবেন না। নমস্কার, আবার দেখা হচ্ছে।